হ্যালো গাইজ দিস ইজ নুরার উসিন ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমরা মডেল পেপার উনিশ নিয়ে ডিসকাস করব এই অবধি আমরা মোট আঠারোটা মডেল পেপার সেট অলরেডি আলোচনা করে ফেলেছি তো যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখো নি তো তাদেরকে বলবো সেই ভিডিওগুলো দেখে নিও অথবা দেখে থাকলো আবার রিভিশন করতে পারো তোমাদেরই কাজে লাগবে এবার এই মডেল পেপারটা একটু অন্যরকম হতে চলেছে কারণ এখানে আমি উত্তর বলে দেইনি তোমার তোমরা নিজেরা উত্তর করবে আমি দেখতে চাই তোমাদের কতটা প্রিপার প্রিপারেশন হয়েছে এর আগে আমি সকলতে উত্তর বলে দিয়েছি তো আমি চাই যে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে সেটা দেখতে কোয়েশন নাম্বার দেবে এবং অপশন দিয়ে কমেন্টে উত্তরটা জানিয়ে দেবে ফার্স্ট প্রশ্ন ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কর্তার নাম কি সিএল সচ্চন সিএল রোনাল্ড সিএল ল্যান্ডমার্ক সিএল লেনিরান ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কর্তার নাম নেক্সট প্রশ্ন টেন মধ্যে তৈরি অস্থির নাম কি অপশান এ কার্টিলিয়েজ অপশান বি ডার্মাল বোন অপশন সি সেসামোয়েট বোন অপশন ডি মেমব্রেন বোন টেন্ডনের মধ্যে তৈরি অস্থির নাম নেক্সট প্রতিদিন কতটা পিত্ত খরিত হয় বারোশো থেকে পনেরোশো এমএল পাঁচশো থেকে হাজার এম এল পনেরোশো থেকে আড়াই হাজার এম এল নাকি পাঁচশো থেকে সাতশো এম হয় রোজ তারপর মানব দেহের ব্লাড ব্যাংক কাকে বলা হয় যকৃত প্লিহা নাকি মস্তিষ্ক কাকে ব্লাড ব্যাংক বলা হয় তারপর ফেনাডিসিন ওষুধটি যে কারণে ব্যবহার করা হয় অ্যান্টিপায়রেটিক অ্যান্টিসেপটিক অ্যান্টিম্যালেরিয়া ডিসনফেকটেন্ট কোনটার জন্য ব্যবহার করা হয় ফেরাডিসিন ওষুধ নেক্সট নিচের কোন যৌগটি ওএইচ মাইনেস আয়নের নিউক্লিওফিলিক আক্রমণ প্রতিহত করতে পারে নিচের কোন যৌগটি ওএইচ মাইনেস আয়নের নিউক্লিওফিলিক আক্রমণ প্রতিহত করতে পারে মিথাইল এসিটেট এসিটো নাইট্রাইল এসিটামাইট নাকি ডাই ইথার অপশানগুলো আমি বলছি মিথাইল এসিটেট এসিটো নাইট্রাইল এসিটো এমআইট নাকি ডাই ইথাইল ইথার নেক্সট নিচের যে বাইকার্বন লবণটি কঠিন অবস্থায় থাকতে পারে না সেটি হল এনএইচ সিও থ্রি এল আই এলআইএইচ সিও থ্রি কে এইচ ও থ্রি নাকি আরবিএইচ সিও থ্রি কোন লবণটি মানে কোন বাই কার্বনটি কঠিন অবস্থায় থাকতে পারে না এনএসিও থ্রি এলআইএইচ সিও থ্রি কেএইচ ও থ্রি নাকি আরবিএইচ সিও থ্রি নেক্সট আট নম্বর প্রশ্ন ওহমের সূত্রে ওহমের সূত্র যার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটি হলো পরিবর্তী প্রবাহ আবেশক ধারক নাকি অর্ধপরিবাহী কার ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয় পরিবর্তী প্রবাহ আবেশক ধারক নাকি অর্ধ পরিবাহী নেক্সট নিচের কোন প্রাথমিক বর্ণ নয় কোনটি প্রাথমিক বর্ণ নয় নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয় লাল সবুজ বেগুনি নীল কোনটা আমি চাই সবাই উত্তর করুক মোটামুটি আমরা তিন হাজারের মতো প্রশ্ন পড়েছি এই অবধি ঠিক আছে আর তোমাদের কতটা হয়েছে পড়া কতটা চান্স আছে তোমাদের আর সেটা একবার চেক করা উচিত তাহলে তোমাদের নিজের একটা কনফিডেন্স বাড়বে যে না আমি পারবো নিজের কাছে কনফিডেন্ট হওয়া দরকার ভীষণ দরকার কনফিডেন্সটা খুব ম্যাটার করে কনফিডেন্স পাওয়ার এ সমস্ত কিছু এনার্জি এগুলো ম্যাটার করে পরীক্ষায় নেক্সট জের সূত্র তো আসবে তো নেক্সট প্রশ্ন লেন্জের সূত্র যে সংরক্ষণ সূত্রের সেটা উত্তর করে দেওয়া আছে লেন্সের সূত্র যে সংরক্ষণ সূত্রের অনুযায়ী চলে তা হলো আধান শক্তি ভোরবেগ নাকি ভোর তো যাই হোক আমি এটা উত্তর করে দিয়েছি তাহলে যদি এটা খুব সহজ ছিল এটা করে কোনো ইয়ে নেই তারপর একটি বিশুদ্ধ অর্ধ পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা একটি বিশুদ্ধ অর্ধ পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি হয় হলের সংখ্যার সঙ্গে সমান হয় হলের সংখ্যার চেয়ে বেশি হয় হলের সংখ্যার চেয়ে কম হয় নাকি হলের সংখ্যার চেয়ে কম না বেশি তা নির্ভর করে উষ্ণতার উপর কোনটা হবে কোনটা হবে বিশুদ্ধ অর্থ মুক্ত ইলেকট্রনের সংখ্যা হলের সংখ্যার সঙ্গে সমান হলে সংখ্যার সঙ্গে বেশি হলে সংখ্যার চেয়ে কম হলে সংখ্যার চেয়ে কম না বেশি তা নির্ভর করে উষ্ণতার উপর কোনটা হবে নেক্সট বারো নম্বর প্রশ্ন সমাবর্তন যে ক্ষেত্রে হয় তা হলো তরঙ্গ আলোক তরঙ্গ আলোক তরঙ্গ শব্দ তরঙ্গ উভয় নাকি রশ্মি সমাবর্তন হয় তারপর জানুন এক্স ই এর কোন যৌগটি তৈরি করা যায় না এটা মানে আমি করেছিলাম এক্স এফ এক্স এফ টু এক্স এফ ফাইভ এফ ফোর সরি নাকি এক্স ই এফ সিক্স কোনটা তৈরি করা যায় না নেক্সট নিচের কোন বি গ্রুপ ভিটামিনটি মানবদেহে সঞ্চিত হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স নাকি ভিটামিন বি টুয়েলভ কোনটা নেক্সট পনেরো নম্বর কোনটি পোচা এসে তো সহজ ছিলাম কোনটি প্রচার ডিমের মতো গন্ধ সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সিএল টু নাকি এস টু এস কোনটা প্রচার ডিমের মতো গন্ধ তো এই ছিল পনেরোটা সবাই উত্তর করবে আমি আশা করছি না পারলে আমি তো লাস্টে করে দেবই ওকে তো ছিল আমাদের উনিশ নম্বর স্যাম্পেল কিছুক্ষণ পরে আমি স্যাম্পেল তোমাদের কুড়ি দিয়ে দেবো ননটেক চাপ আজকে আমরা লাইভেও আসতে পারি চলো আসতে হবে